রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 16ই অগস্ট খেলা দিবস ঘোষণা করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে খেলা দিবস পালিত হয়। আপনারা জানেন আমাদের এই 16ই আগস্ট আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আগের বছর 16ই আগস্টকে খেলা দিবস হিসাবে ঘোষণা করেছে। আগের বছরও আমরা এখানে আমাদের বর্তমান শহরের বিভিন্ন ক্লাবকে আমরা চারটে করে বল দিয়েছিলাম এবং আমরা কিছু গুণীজন যারা ক্রীড়াবিদ তাদের সম্বর্ধনা দিয়েছিলাম। আজকে আমরা সেই 16ই আগস্ট এই অনুষ্ঠান আমরা এখানে সকাল থেকে শুরু করতে চলেছি। সম্মান অর্জন করেছেন আমাদের বাংলার সম্মান অর্জন করেছেন সেই রকম আমাদের সমস্ত খেলোয়াড়রা আজকে এখানে আমাদের উপস্থিত হয়েছেন। আমরা প্রথমে আমাদের খেলোয়াড়দের আমরা তাদের গুণীজনদের সম্বর্ধনা জানাবো, তারপর আমাদের বিভিন্ন স্কুলের আমাদের শহরের হেডমাস্টার মশাইরা উপস্থিত হয়েছেন, তারা নিচে রয়েছেন, তাদের আমরা মঞ্চে তুলতে পারি নাই কারণ এই জায়গায় এর বেশি বড় স্টেজ করা যায় না, বহু মানুষের অসুবিধা হচ্ছে আমরা সেটা বুঝতে পারছি। এদিন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে কার্জন গেট চত্বরে গুণীজন ক্রীড়াবিদকে সম্বর্ধনা ও ফুটবল প্রদান করা হয়। এদিন 60 জন ক্রীড়াবিদকে সম্বর্ধনা জানানো হয়। তুলে দেওয়া হলো, এখন আমরা সাদর এবং আন্তরিকভাবে বরণ করে নেব। আজ জানাচ্ছি বর্ধমানের এই সবুজ মাটিতে আটের দশকের ময়দান কাঁপানো ইঙ্গার মাননীয় শ্রী বিদেশ বসু মহোদয়, উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক, তাকে আমরা সাদরে এবং আন্তরিকভাবে বরণ করে নিলাম। তো ফুটবলার এবং গোলকিপার মাননীয় শ্রী সন্দীপ নন্দী মহোদয়, আমাদের বর্ধমানের গর্ব, তাকে আমরা সাদরে এবং আন্তরিকভাবে বরণ করে নিচ্ছি। বরণ করে নিলাম মাননীয়। 250টি ক্লাব ও হাই স্কুলগুলিকে 4টি করে ফুটবল প্রদান করা হয়। একটা সুন্দর ফটো সেশন হয়ে যাক আজকে খেলা দিবস উপলক্ষে গুণীজন ক্রীড়াবিদ সম্বর্ধনা এবং ফুটবল প্রদান অনুষ্ঠানে। শ্রোতৃবৃন্দ, আজকের এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন বর্ধমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী খোকন দাস মহোদয়। শ্রোতৃবৃন্দ, আজকের এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন বর্ধমান আমাকে অনেকবার আমার ভানুদা রথুনদা অনেকবার বলেছে কিন্তু আমি নিজের কর্মজীবন আর ব্যস্ততার জন্য আসতে পারি না। দেখো বর্ধমানের ছেলে হয়ে সবসময় চাই যে ফুটবলের উন্নতিতে যেন আমরা সাহায্য করতে পারি। এইরকম অনুষ্ঠান কে করতে পারে, কে করতে পারে? আপনারাই জানেন খোকনের মতো এইরকম ফুটবল পাগল লোক, তাছাড়া এর এত সব পুরনো খেলোয়াড়দের এক জায়গায় করা আর কেউ পারত না। সবদিন বেঁচে থাকবো আমার লোকাল গাছ সন্দীপ, আপনাদের গর্ব আর যা এখানে এসে এত ভালো লাগছে মঞ্চে সব তাবড় তাবড় খেলোয়াড়রা, ওই যে হয় মানে কিছু বলার নেই, মানে অনেক সময় অনেক প্রতিভা এইভাবে হয়তো শুকিয়ে গেছে, একটু একটু কমিউনিকেশন অভাবে, যোগাযোগের অভাবে, একটু সুযোগের অভাবে, আমি তাদের প্রতিও শ্রদ্ধা জানিয়ে ভালোবাসা জানিয়ে। উল্লেখ্য, বিগত বছরও বিধায়ক খোকন দাস এই রূপ উদ্যোগ গ্রহণ করেছিলেন। এদিন বিশিষ্ট ফুটবল খেলোয়াড় সন্দীপ নন্দী, বিদেশ বসু ও গৌতম সরকারকে সম্বর্ধনা জানানো হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পুরসভার পুরপতি পরেশচন্দ্র সরকার, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মাননীয় শ্রী বিদেশ বসু মহোদয়, উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক, তাকে আমরা সাদরে এবং আন্তরিকভাবে বরণ করে নিলাম। তো ফুটবলার এবং গোলকিপার মাননীয় শ্রী সন্দীপ নন্দী মহোদয়, আমাদের বর্ধমানের গর্ব, তাকে আমরা সাদরে এবং আন্তরিকভাবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় 16ই আগস্ট তিনি আমাদের খেলা দিবস ঘোষণা করেছেন। আগের বছরও আমি বর্ধমান দক্ষিণের বিধায়ক হিসাবে আমাদের বর্ধমান জেলার যারা গুণীজন ক্রীড়াবিদ তাদের সম্বর্ধনা দিয়েছিলাম এবং প্রায় 200-র ওপরে ক্লাবকে 4টে করে যে বল দিয়েছিলাম। এবছরও আমি আমাদের এই খেলা দিবসে সকাল থেকে আমি প্রায় 60 জনের ওপরে আমাদের জেলার যারা গুণীজন ক্রীড়াবিদ তাদের সম্বর্ধনা দিলাম এবং আমাদের এই সম্বর্ধনার অনুষ্ঠানে আমাদের বিশিষ্ট খেলোয়াড় গৌতম সরকার, আমাদের বিদেশ বোস এবং সঞ্জীব নন্দী তারা আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 60 জনকে সম্বর্ধনা দেওয়ার পর 250টা ক্লাবকে আমরা বর্ধমান শহরে
এবং স্কুলগুলোকে হাই স্কুলগুলোকে সবাইকে আমরা চারটে করে জয়বল দিলাম। এরপর এই অনুষ্ঠানের পর আমাদের সকালের অনুষ্ঠান এখানে সমাপ্তি হয়েছে। বিকালবেলায় আমাদের রথতলা মাঠে সারা রাতব্যাপী এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতা, এটা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমাদের টিম আসছে, সে টিমরা সারা রাত ধরে আমাদের এখানে খেলা দিতে থাকবেন। এবং বর্ধমান থেকে পম মহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।